শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম যাহাতে হয় জগদাবদ্ধ, শ্রীগুরুর চরণ স্মরণ করি বসে আছেন যত পুরুষ নারী, সকলকে দেব বা দেবী রূপে হেরি, সকলেরও শ্রীপাদ পদ্মে রইল মোর আত্মনিবেদন, ভুল ত্রুটি মোর অনেক হবে ক্ষমা করে দিবেন সবে, চরণেতে রইল নিবেদন। অত্যন্ত দুজন আমাদের ভারতের মহৎ বা মহাত্মা ব্যক্তি ছিলেন, যিনারা জয়দেবার পদ্মাবতী হয়, যাদের কারণেই মকর সংক্রান্তিটা আমরা পালন করি। বীরভূম জেলা নানুর থানা কেন্দুবিল্ল গ্রাম, যেটাকে কেঁদুলির মেলা বলে, এই যে জয়দেবের মেলা বাবা, সংক্রান্তি তো হচ্ছে না, তাহলে বীরভূম জেলা নানুর থানা কেন্দুবিল্ল গ্রাম এই জায়গায় বসতি দুজনার। ছনের চাল বনের বেড়া, ঘরে শুইলে দেখা যায় আকাশের তারা, তাহলে বোঝেন বাড়িটা ঢকটা কেমন, ঘরটা কেমন। দুজন সাধক সাধিকা, দুজনে একত্র এক জায়গায় বসবাস করে। নিত্য জয়দেব যায় ভক্তের দ্বারে, ভক্তের দ্বারে গিয়ে মাদকরি করে ভক্তের দ্বারে থেকে এনে পদ্মার হাতে তুলে দেয়, পদ্মা রন্ধন করে ঘরের কুটিরে জয়দেব আর পদ্মাবতী রাধা গোবিন্দকে নিয়ে নিত্য ভোগ লাগায়, এইভাবে তাদের জীবন যায়। আর যিনি জয়দেব, তিনি একজন মহাবৈষ্ণব, তিনি কি করেন, এই কেন্দুবিল্ল গ্রাম থেকে গঙ্গার দূরত্ব হচ্ছে, গঙ্গা নদী এর দূরত্বটা ছিল 18 কিলোমিটার, অর্থাৎ 12 মাইল 6 ক্রোশ রাস্তা। কিন্তু জয়দেব শীত নাই বর্ষা নাই, প্রতিদিন 365 দিনে ব্রহ্ম মুহূর্তে প্রভাতে উঠে হরিনাম করতে করতে নিত্য নিত্য গঙ্গা স্নান করতে যেতেন। এই যাওয়া আসার পথে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম উচ্চারণ করতেন, তার নাম শ্রবণ করে সবাই মুক্ত হতো। যেমন ভোরের পাখি ভোরবেলায় জাগে, জেগে যেমন কুহু কুহু রবে কিচিরমিচির করে ডাকে, সেই পাখির ডাক শুনে যেমন আমাদের ঘুম ভাঙে, ঠিক জয়দেব তাই প্রতিদিন যাওয়া আসায় সে কৃষ্ণ কোনো গান গায়। তাই রাস্তার ধারের মানুষ যারা জয়দেবের নাম দিলেন ভোরের পাখি তারা, কেন, এই যে ভোরবেলায় নিত্য যায় আর আসে। এবার অনেকে ডেকে পদ্মার কাছে কয়, পদ্মা তোর মতো ভাগ্যবান নারী আর কয়জন হয়, তোর স্বামী নিত্য গঙ্গা স্নানে যায়, আহা কি মধুর সুরে কৃষ্ণ গুণগান গায়, তার গান শ্রবণ করে আমাদের প্রতিদিন নিদ্রা ভঙ্গ হয়। ও বাবা, এটা ছিল জয়দেবের নিত্য কর্ম। কিন্তু একদিনের ঘটনা কি, জয়দেব পণ্ডিত বারান্দায় বসে আছে, গঙ্গা স্নানে যায় নাই, আশ্চর্য ঘটনা। পদ্মা মনে মনে ভাবে তাই, আজকে গঙ্গা স্নানে যায় নাই, ও বাবা মানুষের শরীর তো কোনো অসুখ বিসুখ হতে পারে, তাই না? তাই সতী নারী গিয়ে কয় জয়দেবের ধারে, ও গো তুমি আজ গঙ্গা স্নান করতে যাওনি কিসের তরে? জয়দেব করে বর্ণনা, পদ্মা কি বলবো তোমারে, তাই গঙ্গা স্নান করার আমার দরকার নাই। বলে কেন? বলে আমাদের বাড়ির পিছনেই যে অজয় নদ বা অজয় নদী, সেখানে স্নান করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। এখান থেকে পালা আমাদের শুরু, প্রশ্নমালা শুরু হয়ে গেল বাবা, প্রশ্নমালা কিন্তু শুরু পালার। কি, ঝড় নাই বৃষ্টি নাই রৌদ্র নাই তাপ নাই, নিত্য নিত্য গঙ্গা স্নানে যায়, যাওয়া আসায় হরি গুণগান গায়, সবাই জয়দেবের গুণগান করে। অমা, এই সংসারে স্বামীর যদি কেউ সুখ্যাতি করে, যদি বলে তোমার স্বামী খুব ভালো গো তুমি ভাগ্যবান, তাতে স্ত্রীর মনে আনন্দ বাড়ে, তাই না, গর্বে বুকটা তার ভরে যায়, তাই তো। এখন পদ্মা করে বর্ণনা, হে স্বামী প্রতিদিন নিত্য নিত্য 12 মাইল অর্থাৎ 6 ক্রোশ বর্তমান হিসাব 18 কিলোমিটার পদব্রজে তুমি গঙ্গা স্নান করতে যেতে কিনা, আজকে করছো মানা, গঙ্গা স্নানে যাবে না,
গঙ্গা স্নানের প্রয়োজন নাই, অজয় নদে স্নান করলে গঙ্গা স্নানের ফল পাই। তাহলে এখান থেকে আমার জিজ্ঞাসাটা শুরু, হে স্বামী, অজয় হলো নদ, গঙ্গা হলো নদী, বলতে চাই যদি আমাদের ভারতবর্ষে কিছু পুরুষ প্রধান নদী আছে বাবা, যেমন অজয়, দামোদর, সাংকোশ, রায়ডাক, মহানন্দা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এগুলো হচ্ছে পুরুষ প্রধান নদ, এগুলো নদী নয়, এগুলো নদ। তাহলে অজয় হলো নদ, আমরা ছোটবেলাও করে পড়েছি ক্লাস টুয়ে হয়তো, অজয় নদী এলোবান জলে ভাসে সোনার দান, পড়েছি না বাবা? তাহলে অজয় হচ্ছে নদ, গঙ্গা হলো নদী। আমরা জানি এই জীবনে পাপ তাপ করে কেউ যদি পাপ খণ্ডন করার তরে অনেকে গঙ্গা স্নান করে, তাই না মা? গঙ্গাকে পতিত পাবনী কয়। অজয় আবার কবে পতিত পাবন বা পতিত পাবনী হলো, এটা তোমার কাছে আমার প্রথমবারে জিজ্ঞাসা হয়। অজয় তো নদ, সে তো গঙ্গা নয়, তাহলে বলো দেখি তাই তুমি কেন করলে মানা গঙ্গা স্নানে যাবে না? অজয় নদে স্নান করলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়, তাহলে অজয় নদ কবে গঙ্গাতে পরিণত হলো তুমি একটু ভালো করে পরিষ্কার করে আমার একটু বুঝাইয়ে বললো। এক নম্বর জিজ্ঞাসা চলে গেল। এবার দুই নম্বরের কাছে যাই, একদিন বলি স্বামীর ধারে, ওগো স্বামী, আমরা তো প্রতিদিন মাদুকরি করে এনে যা পাই তা দিয়ে গোবিন্দভোগ লাগাই, হয়তো কোনোদিন তুমি আশ্রমে থাকবে না, কোনো কারণে কোথাও গেলে আসতে পারলে না, এমন ঘটনা হয় তো বাবা, হয় না? প্রতিদিন তো আর বাড়িতে থাকা যায় না বা আশ্রমে থাকা যায় না, কিন্তু আমাদের তো বৈষ্ণব ধর্ম, আমরা প্রতিদিন ভক্তের দ্বার থেকে মাদকুরি করে এনে গোবিন্দভোগ লাগাই। তো স্বামী, কী করে মাদকুরি করতে হয়, কী করে ভক্তের ধারে যেতে হয় আমার একটু বলে দাও। স্বামী করে, পদ্মা শোনো, ভক্তের দ্বারে যাবে, হরে কৃষ্ণ হরি বলে হরি গুণগান গাবে, তুমি সাড়ে তিনবারে ভিক্ষা করে এনে গোবিন্দের ভোগ লাগাবে, দেখেন দেখি ভেজাল কেমন। হ বাবা, একবারই হয়, দুইবারই হয়, তিনবারই হয়, চারবারই হয়, পাঁচবারই হয়, এরম হয় তাই না? একটা ঘর থাকলেও বাড়ি, একজন মানুষ বাস করলেও বাড়ি, তাই না? দশজন মানুষ বাস করলেও বাড়ি, দুইজন মানুষ করলেও বাড়ি। তাহলে বলো দেখি তুমি আমার ধারে সাড়ে তিনবারই বলে কারে, অর্ধেক বাড়ি আবার কোনটা, এটাই তো বুঝলাম না কি বাবা, তাই না? তাহলে আমার স্বামী বলে আমার ঠাই সাড়ে তিনবারই ভিক্ষা করে এনে গোবিন্দর ভোগ লাগানো চাই, এটাই বৈষ্ণবের ধর্ম, ইহাই তাহার মর্ম। পদ্মা তুমি আমার কথা নেবে, আমি যদি কোনোদিন আশ্রমে না থাকি সাড়ে তিন বাড়িতে মাদুগুরি করে এনে তুমি গোবিন্দ সেবা দেবে। এখানে আমার ভেজাল লাগলো বাবা, তিনবারই বুঝি চারবারই বুঝি স্বামী, আধা বাড়ি আবার হয় কেমন করে, কিন্তু অর্ধেক মানুষ থাকে না, অর্ধেকটা বাড়ি বানিয়ে থাকে, এটাই বুঝলাম না। তাহলে অর্ধেক বাড়ি কারে কয় দিয়ে তুমি সাড়ে তিন বাড়িতে পরিচয়, কেমন করে সাড়ে তিন বাড়িতে ভিক্ষা নিতে হয় এটা তো আমার নাই জানা, তাই তোমার কাছে জানতে আমার মনের বাসনা, তাই আমার দ্বিতীয়বারে জিজ্ঞাসা তোমার কাছে রইল, আমার একটু সুন্দর করে বুঝাইয়ে বইল। স্বামীর সঙ্গে স্বামী স্ত্রী তো ঝগড়া করা যায় না, যায় বাবা, আমার জানার বাসনা, আমার আকাঙ্ক্ষা, তুমি আমার একটু বুঝাই কবা, কেমন আজকের পালা? কিন্তু মা মানে ঘরে বাইরে ঝগড়া, বুঝতে পারছেন তো, একই ঘরে আমরা দুইজনে থাকি, দুইজন আমরা স্বামী স্ত্রী বা সাধক সাধিকা, উনি গোসাই আমি গোসাইনি, তাই তো? তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো তো আমার জানতে হবে, তাই না বাবা? তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা দ্বিতীয় হয়ে গেল। এবার আরেকটা জিজ্ঞাসা করব, তার আগে ছোট্ট করে একটি গান গেয়ে স্বামীকে আসরটা ছেড়ে দেব। ওরে এই পাখি আর সেই পাখি ছিল মাখা, আমার মনে মনে এরাই ছিল, আমার মনে বলে
ছিল বৃন্দাবনে গোপীরে, আমার হরি মন পাখি, আমার হরি বলা পাখি, ভক্ত সঙ্গ
করলে পরে কৃষ্ণ সঙ্গের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যাম অজয় নদে কবে গঙ্গাতে পরিণত হলো তুমি
আমি বুঝাইয়া বইল তাই। বৈষ্ণবীর ধর্ম সাড়ে তিন বাড়ি মাদু করি করা, সাড়ে তিন বাড়ি কেমন করে হয় আমার জানা নাই সেই ধারা। এই সাড়ে তিন বাড়ির তত্ত্ব গো স্বামী বুঝাইয়া কবে তুমি সুন্দর করিয়া আমায় বুঝাইয়া দিলে। আরে কি তোমার কাছে আমার থাকবে নিবেদন, সুন্দর করে বইল তুমি মনেরই মতন। সেটা কি বাবা জানেন, আমার মনে হয় মানুষের যদি বয়স বেশি হয় নানা রকম বিমৃতি ধরে, তাই না বাবা? তা ওই রকম মনে হয় আমার স্বামীর ঘটনা। সেটা কি জানেন বাবা, কৃষ্ণ তো এমনিতেই কালো, কালো রূপে জগৎ করেছে আলো, এটা আমরা সবাই জানি। কালো আমার শ্যাম চিকন কালো, আমাদের সন্তানাদিও নাই। আমরা ওই রাধা গোবিন্দকে নিজের সন্তানের মতো ভালোবাসি, তাই তার তাদের চরণের দাস বা হয়েছে দাসী। এখন দেখি একদিন আমি স্নানে করে জলানি বারে করে কলসি কাখে গেলাম আমি ওই না অজয় নদীর তীরে। মেয়ে মানুষের যেটা কাজ জলানা, আগের দিনে তো এরকম বাড়ি বাড়ি টিউবওয়েল আর মার্শাল ছিল না যে টিপলি জল পড়ব, তাই না বাবা? পুরনো মানুষ যারা আছে মায়েরাও জানে ঘাটে থেকে জল আনতে হতো, নাহলে পাড়ার মধ্যে একটা বড় ইন্দারা থাকতো ওখান থেকে সবাই জল নিত, তাই না মা? কি ঠাকুমা ঠিক করছি তো? হ্যাঁ একেবারে সত্যি কথাই, তাই এমন সুবিধা কিন্তু আগে ছিল না ভাই। তো পদ্মা জলানার তরে গেল অজয় নদীর জলে, তারপরে কি ঘটনা ঘটিল যাবো এখন বলি। আমার স্বামী গিরিধারী মূর্তি কোলের মধ্যে নিয়া কালো অঙ্গে কালি এবার দিচ্ছে জেলে দিয়া। কৃষ্ণ তো এমনিতে কালো, বলো দেখি তাই কালোর উপরে কেন কালি দিল জানি বারো সাই। কৃষ্ণ অঙ্গে কেন তুমি লাগাই দিলে কালি, ওই কালো রঙে ভূষিত হয়েছে আমার ওই না বনমালি। এই তো প্রথমবারে তোমার কাছে কিঞ্চি রইল জিজ্ঞাসন, সুন্দর করে বইল তুমি মনের মতন। তবে কেন বেশি বেশি বলিবার যাব, বেশি করলে কেন আমি দোষে উঠলে হব, দোষা দোষী কারবার করিতে যাব না, এইখানে ছেড়ে দেব আমার আলোচনা। দেখি এসে কোনোভাবে কোনো কথা পায় আমি দেবতা আসলে করিবে প্রবেশ, এইখানে ভাব লাইয়া ভাব সঙ্গ করি। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, বলুন হরি হরি হরিবাল 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 হরি। শুনেছি সাধুগুরু বৈষ্ণব যেখানে ভয় নাই সেখানে আপনাদের অভয় যদি কিঞ্চিত পাই। জয় গুরু। আজকে আমার সঙ্গে যিনি অত্যন্ত জ্ঞানী গুণী ভাবুক তত্ত্বজ্ঞ রসজ্ঞ শাস্ত্রজ্ঞ বাউল চূড়ামণি দয়াল অধিকারী, অভিনয়ে আজকে তিনি পদ্মাবতী, জয়দেবের ঘরণী সাধ্বী সতী অভিনয়ে পদ্মাবতী,
আমাকে জয়দেব ঠাকুরের ভূমিকা দিয়ে উনি পদ্মার ভূমিকা নিয়ে খুব সুন্দর করলেন জিজ্ঞাসন। এবার আমার আছেন যত ভক্ত শ্রোতা, আমি সবার চরণে নোয়াই মাথা, ত্রুটি যথা করিবেন মার্জন, জানি ভক্তের হলে দয়া, পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না কখন। ক্ষমতা চরণে তে ঠেকাই মাথা, যাদের গুণে আমার মানব জীবন, দীক্ষায় আরো শিক্ষা গুরু, মনবাঞ্ছা কল্পতরু, হৃদয়েতে দিলাম গো আসন। আমারও অবস্থা তাই, জানি না কত ভাগ্য ফলে এমন সাধ্বী সতী গুণবতী পদ্মাবতীকে আমি পাই। খুব সুন্দর আলোচনা কি, প্রতিদিন গঙ্গা স্নানে যাও, আজকে কেন যাবে না? জয়দেব নাকি কয়, গঙ্গা স্নানে গিয়ে বা কি হয়, আমার বাড়ির সাথে অজয় নদের জলে এইখানে স্নান করলে গঙ্গা স্নানের ফল ফলে। এখান থেকে প্রশ্নমালা শুরু। আমরা জানি পতিত পাবনী মা গঙ্গা, ভগবান বিষ্ণু নারায়ণের চরণ ঘেমে এই গঙ্গার জন্ম হয়েছিল, এই জন্য পতিত পাবনী। ভগবান হচ্ছে পতিত পাবন, তার চরণ থেকে গঙ্গার জন্ম, এই জন্য গঙ্গা হচ্ছে পতিত পাবনী। তাহলে অজয় নদ আবার কোন দিন পতিত পাবন হইল, এটা জিজ্ঞাসা রইল। তারপরে ভিক্ষা করতে বলেছিলাম সাড়ে তিন মারি, এইখানে ধরলো জোর করে একটা আড়ি, আর একটা ঘর থাকলেও তো একটাই বাড়ি, সাড়ে তিন বাড়ি আবার কারে কয়, এটা আজকে জানতে হবে পুরোপুরি নাকি তার বিষয়ে। তারপরে কয় কৃষ্ণ বনমালী, তুমি কেন তার কালো অঙ্গে আবার মাখাইলে কালি? প্রশ্ন এই তিনখানা, একটাও কিন্তু মন্দ না। তবে যাই হোক, তুমি যে জানো না এটা কিন্তু ভালো কথা, যেটা আমরা জানি না এটা জিজ্ঞাসা করি।
জানতে কোনো দোষ নাই। বলিহারি যাই, এই তত্ত্ব জানার জন্য তোমার মনে যে ভাব জেগেছে আমারও খুব আনন্দ হচ্ছে। এই যে স্বামী স্ত্রীতে দুইজনে কৃষ্ণ কথা আলোচনা, এর মতো ভাগ্য তার অন্য কিছু হতে পারে না। আপনাদের জানা বৃন্দাবনের সুখ সারি দুইজনা দিন রাত খালি ঝগড়াই করত, খায় না, যায় না, ঘুমায় না, দিন রাত ঝগড়াই করে। কিন্তু কি ঝগড়া ছিল তাদের ভিতরে, ভালো ঝগড়া। কি সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধু মদন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গনা। এই যে দেখেন কৃষ্ণ আর রাধাকে নিয়েই তাদের দুজনের মধ্যে ঝগড়া। এইরকম ঝগড়া প্রতি বাড়ি বাড়ি হোক, এটা মঙ্গলের বিষয়। এখন আমি ভূমিকাতে জয়দেব হইয়া আসরে দাঁড়াই, পদ্মাবতী জাহাজি কাশিল আমি উত্তর দিতে চাই, ওরে প্রেমে চায় না ধন। পদ্মাবতী জিজ্ঞাসা করে স্বামী, তুমি আমার কাছে সবচেয়ে দামি, প্রতি ভোরে 6 ক্রোশ রাস্তা তুমি স্নান করতে যাও, এই 6 ক্রোশ রাস্তা হেঁটে তুমি গঙ্গা স্নানে যাও, আর যাবার সময় 2 বাহু তুলে কৃষ্ণ গুণগান গাও। রাস্তার দুধারে ভক্ত নরনারী যারা আমার কাছে এই সুখবর দিয়েছে তারা, তোর স্বামীর বদনে আমরা কৃষ্ণ নাম শুনে প্রতিদিন বিছানায় থেকেই জীবন ধন্য করি, আমরাও সঙ্গে সঙ্গে সুরে সুর মিলাই, আমরাও তোর স্বামীর সঙ্গে হরি গুণগান গাই, ভালো লাগলো শুনে। কিন্তু আজকে তুমি কেন যাও না? জয়দেব বলছে, যাব না, এত কষ্ট করে গঙ্গা স্নানে যাই, সেই গঙ্গা মাকে যদি আমাদের বাড়ির পাশেই পাই, এত কষ্ট করার তো দরকার নাই। এখান থেকে জিজ্ঞাসা শুরু, কোন দিন, কোন লগনে, কোন তিথিতে এই অজয় নদ এখানে গঙ্গা এলো? ও স্বামী একটু খুলে বলো, অজয় নদ আবার কি করে পতিত পাবনী হলো? বললে হবে না দোষ, গঙ্গা হচ্ছে নদী নারী আর অজয় হচ্ছে পুরুষ, এবার পতিত পাবনী কি করে হয়? খুব একটা সুন্দর জানার বিষয়। হ্যাঁ, এরকম প্রশ্ন যে জন করতে পারে আমি ধন্যবাদ জানাই তারে। শোনো শোনো পদ্মাবতী, শোনো দিয়া মন, অজয় নদী গঙ্গা দেবী এলো কি কারণে, তোমার কাছে বলে দেই পরিষ্কার, আরে জল মানেই গঙ্গা, আবার জল মানে বরুণ রাজার রাজ্য, বরুণ রাজা যিনি জলের রাজা তার নাম বরুণ, যেখানে জল সেখানেই তার অধিকার। এই গঙ্গা জন্ম হওয়ার আগেও বরুণ রাজা ছিল, ভগবান এই জলের অধিকার দিল বরুণ রাজাকে,
তাহলে গঙ্গা সে কেন এলো? এখানে এই তিথিতে দুইটা তত্ত্ব পাওয়া গেল, এই পৌষ সংক্রান্তি, এটাকে মকর সংক্রান্তি বলা হয়, আবার পৌষ সংক্রান্তিও কয়, আবার কপিল মুনির গঙ্গা স্নানও বলা হয়। কপিল মুনি যিনি অভিশাপ দিয়ে সগর রাজার 60,000 সন্তানকে ভস্ম করেছিলেন তিনি। সগর রাজা যখন গিয়ে প্রার্থনা জানায়, আমার 60,000 পুত্র সবাই ভস্ম হয়ে যায়, তাদের মুক্তির কি উপায়? কপিল মুনি বলেছিল, কপিল মুনি সগর রাজাকে বলেছিল, পতিত পাবনী গঙ্গা যদি আসে, সেই পতিত পাবনী গঙ্গার পরশে 60,000 পুত্র তোমার মুক্তি পেয়ে তারা যাবে আপন আপন দেশে। তাই তো সগরের বংশধর ভগীরথ যিনি অনেক সাধনা করে ব্রহ্মলোক থেকে গঙ্গা মাকে মর্ত্যে এনেছিলেন তিনি। এই গঙ্গার আবার কয়েকটা নাম, স্বর্গে এই গঙ্গার নাম মন্দাকিনী, মর্ত্যে ভগীরথ এনেছিলেন বলে গঙ্গার নাম ভাগীরথী, আবার পাতালে যখন এই গঙ্গা বয় পাতালে ভগবতী নাম হয়। এই গঙ্গার তিনটা ধারা, ইহাও ছাড়া আরো ধারা রয়, আজকে এই তিনটা নিয়েই আমাদের আলোচনার বিষয়। ভগীরথ যে গঙ্গাকে এনেছিল এখান থেকে জিজ্ঞাসাটা হলো। তাই 6 ক্রোশ রাস্তা কষ্ট করে প্রতিদিন জয়দেব পণ্ডিত বা জয়দেব বৈষ্ণব কৃষ্ণ নাম গাইতে গাইতে সে ভাগীরথী গঙ্গায় স্নান করতে যায়, আর আশেপাশের ভক্তদেরকে কৃষ্ণ নাম শোনায়। চাঁদে কলঙ্ক আছে কিন্তু জয়দেবের কোনো কলঙ্ক নাই, সোনা পোড়ানো যায় জয়দেবকে পোড়ানো যায় না, এত খাঁটি। সেই পরম বৈষ্ণব প্রতিদিন 6 ক্রোশ রাস্তা যখন হেঁটে গঙ্গা স্নান করতে যায়, একদিন ভেবেছিল পতিত পাবনী গঙ্গা মায়, এই গঙ্গা বলেছিল, হে ভগবান, হে বিষ্ণু, হে নারায়ণ, তুমি হচ্ছ জগতে পতিত পাবন, বিশ্বের যত পাপী তাপীগণ সবাই আমার জলে করে অবগাহন, সকলের পাপ পড়ে থাকে আমার গায়, আমি যে মুক্তি পাবো তার কি উপায়? হে দয়াল, আমাকে বলা চাই, আমি গঙ্গা কি করে মুক্তি পাই? ভগবান বলেছিল, গঙ্গা মা, তুমি জগৎকে মুক্তি দেবে, জগতের সবাই তোমার জলে স্নান করে মুক্তি পাবে, তোমার তোমার মুক্তির ব্যবস্থাও আমি করে দিচ্ছি। এই জগতের সাধুগুরু বৈষ্ণব যারা, সাধুগুরু বৈষ্ণব যখন তোমার জলে গিয়ে চরণ ধৌত করবে, বৈষ্ণবের চরণ ধুলি যখন তোমার জলে পড়বে, সঙ্গে সঙ্গে তুমি পবিত্র হয়ে যাবে। তাই গঙ্গা পাপীকে উদ্ধার করে আর গঙ্গাকে উদ্ধার করে বৈষ্ণব, গঙ্গাকে পবিত্র করে বৈষ্ণবের চরণ ধুলিতে। তাই গঙ্গা ভাবছে, হে ভগবান, যে বৈষ্ণবের চরণ ধুলিতে আমি পবিত্র হই, সেই বৈষ্ণব জয়দেব চূড়ামণি প্রতিদিন কষ্ট করে 6 ক্রোশ রাস্তা হেঁটে এসে গঙ্গায় স্নান করে, না না, আমি সুজন বৈষ্ণব, পরম বৈষ্ণবকে আর কষ্ট দেব না। তাই গঙ্গা জয়দেবকে কষ্ট দেবে না, যেন বৈষ্ণবের কষ্ট না হয়, তাই 6 ক্রোশ রাস্তা উজাই ভাগীরথী গঙ্গা অজয় নদের সঙ্গে মিলিত হল। কোন দিন? পৌষ মাসের সংক্রান্তি, মকর হচ্ছে গঙ্গার বাহন,
এই জন্য মকর বাহিনী গঙ্গা মকরে ভর করে নদী ভেঙে ভেঙে ভাগীরথী গঙ্গা থেকে অজয় নদের জলে এসে মিশেছে। এই জন্য নাম হলো মকর সংক্রান্তি বা মকর বাহিনী গঙ্গা। অজয় নদী নিয়েছে ঠাই, পরের দিন ভোরে জয়দেব ভাবলো প্রতিদিনের মতো আজকেও গঙ্গা স্নানে যাই। যখন গঙ্গা স্নানে জয়দেব যাবে, তিনি তো ব্যবহার কৃষ্ণ নামে প্রেমে, জয়দেব কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন ছুটলো, পিছন থেকে গঙ্গা ডাকলো, জয়দেব জয়দেব। একি কে আমাকে ডাকে? পিছন ফিরে দেখতে পায় চারি হস্ত নিয়ে জয়দেবকে ডাকে গঙ্গা মা। আমি পতিত পাবনি গঙ্গা, হে বৈষ্ণব তোমাকে আর কষ্ট করে ছয় ক্রোশ রাস্তা হেঁটে ভাগীরথীতে গিয়ে স্নান করতে হবে না। আমি তোমার চরণ ধৌত করার তরে আমি এসেছি অজয়ের জলে। আজকে থেকে আমি এই অজয়ের জলে হইলাম অধিষ্ঠান। তুমি ভাগীরথীতে না গিয়ে এই অজয় নদীতেই করো স্নান। জয় জয় পতিত পাবনী গঙ্গা প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। জয়দেব বলছে, মা আমি তো নিজের জন্য কোনোদিন চাই নাই, আমার জন্য তো কোনো চাওয়া পাওয়া নাই। তাহলে তুমি কথা দাও, আজকে থেকে এই অজয় নদের জলে তুমি করবে অধিষ্ঠান, এটাই হবে পুণ্য স্থান। বিশ্বের নর নারী এসে যখন অজয় নদের জলে করবে স্নান, তারা যেন ঘোর পাতক হলেও পাপ থেকে সবাই মুক্তি পান। গঙ্গা কথা দিল তাই হবে। প্রতি বছর এই পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তিতে গঙ্গা সাগর মেলায় ত্রিবেণী সঙ্গমে কুম্ভের মেলায় যেই ফল হয় তার চেয়ে ফল বেশি যদি অজয় নদের জলে ভক্তিতে কেউ করে স্নান, সকল পাপের পাপি পাইবে কল্যাণ। আজ থেকে আমি অজয় নদের জলে হইলাম অধিষ্ঠান। হরি বল পদ্মা। এই জন্য শুধু আমার জন্য না, তুমি তো জানো আমার জন্য আমি জীবনে কিছু চাইনি, আমি মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছি। বিশ্বের যত পাপী তাপীগণ সবাই এসে এই পৌষ সংক্রান্তিতে অজয়ের জলে করবে অবগাহন, পাপ থেকে তারা মুক্তি পাবে, অনায়াসে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়বে। এইখানেই বোধের আশ্রম করিব রচনা, মনে আছে ভাবো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে তুমি আমি প্রতিদিন কৃষ্ণ গুণগান গেয়ে গড়া করে দেব। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই জন্য এত পুণ্য অজয় নদের জল। আর নদ আর নদী এটা নিরবধি সকলের জানা, জল মানেই গঙ্গা, যেখানে জল সেখানেই গঙ্গার অধিকার। তবে স্থান কাল পাত্র সময় গুণে তিথি ভেদে কখনো পাপ কখনো পবিত্র, এগুলি মহিমায় একটা প্রশ্নের জবাব গেল। এইবার দুই নাম্বার যাই, সাড়ে তিন বারি ভিক্ষা তোমার জানায়নে,
ওগো পীরিতের নাই জাতের বিচার, প্রমাণিতিহাস রজতিনী ধোপার বেয়ে ব্রাহ্মণ চণ্ডীদাস রে। সাড়ে তিন বাড়ি, একটা ঘর থাকলেও তো বাড়ি, একটা মানুষ যদি বাড়িতে রয় তবু বাড়ি, কিন্তু সাড়ে তিন বাড়ি কারে কয়? হ্যাঁ, শাস্ত্র প্রমাণে বৈষ্ণবীয় গ্রন্থে এরকম একটা প্রমাণ আছে, তবে দেখেন কথার মধ্যে আছে একটু ফাঁক। ওই যে যারা গ্রন্থ লিখেছে তারা খুব চালাক, ভিক্ষা আর মাধুকরি কিন্তু এক না। ভিক্ষা পরের বাড়ি ভিক্ষা করে খায়, পেট চালায়, নিজের পেট চালায় ভিক্ষা করে, এটাকে বলা হয় ভিক্ষা বৃত্তি বা ভিক্ষাজীবী। কিন্তু আর মাধুকরি, এই যে এত সুন্দর নাম, এটা কিন্তু সেই যিনি ভিক্ষা আর মাধুকরি এক না। মাধুকরি কারে কয়? ভ্রমর যেমন ফুলে ফুলে মধু খায়, ফুলের কোনো ক্ষতি হয় না, ওই যে ভ্রমর, ভ্রমরের নাম মধুকর, আর মধুকে একটু একটু করে সঞ্চয় করে, একটু একটু করে নিজে গ্রহণ করে, ফুলের কোনো ক্ষতি হয় না। তাই সাধুগুরু বৈষ্ণব যারা ভিক্ষা যখন চায় তারা তার আগে, ভিক্ষা নেওয়ার আগে অনুরাগে বৈষ্ণব গিয়ে কোনো বাড়িতে আগে বদনে কৃষ্ণ নাম শোনাবে, জয় রাধে গোবিন্দ, হে মা লক্ষ্মী, হে মা জগৎ জননী, আমার গোবিন্দ সেবার তরে এক মুষ্টি ভিক্ষা চাই। এটা হচ্ছে মাধুকরি। কেন? এক কেজি চাউল থেকে এক মুষ্টি আপনি তুলে নিয়ে দেবেন, তাতে আপনার বেশি কম পড়বে না। গৃহস্থের কোনো যেন ক্ষতি না হয়, এইটাকে মাধুকরি কয়। আর বিনিময় বৈষ্ণব যা দিয়ে যায়, বৈষ্ণব এসে যখন আঙ্গিনায় দাঁড়ায় কৃষ্ণ গুণগান গায়, বৈষ্ণবের বদনে কৃষ্ণ নাম উচ্চারণে, আর বৈষ্ণবের চরণ ধুলি যখন ওই বাড়িতে পড়ে, ওই বাড়িটাই নব বৃন্দাবন হয় শাস্ত্রের বিচারে। এবার মা ভিক্ষা আমরা কেন দিই? আমরা জানায় অজানায় এই সংসার কর্ম করতে গেলে, ফসল ফলাতে গেলে, জানায় অজানায় আমাদের কত জীব হত্যা হয়, কত জীব নষ্ট হয়, কত জনকে দুঃখ দেওয়া হয়, অজানায় জানায় অনেক পাপ হয়। সেই পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই, কিন্তু বিধান আছে। বৈষ্ণব যখন এসে আঙিনায় দাঁড়ায়, মা যখন সেই সঞ্চিত অর্থে, সঞ্চিত তণ্ডুলের এক মুষ্টি নিয়ে বৈষ্ণবের নামে এক মুষ্টি ভিক্ষা দিয়ে মনে মনে বলবে, হে বৈষ্ণব, আমি সাধন জানি না, আমি ভজন জানি না, বৈষ্ণব সেবা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমার এই এক মুষ্টি ভিক্ষা তুমি গ্রহণ করো, তুমি তোমার রাধা গোবিন্দের নামে সেবায় লাগাবে। বৈষ্ণব কয়েকবারই ভিক্ষা করে নিয়ে যাবে, নিয়ে রাধা গোবিন্দের সেবায় দেবে, রাধা গোবিন্দের সেবা হবে, তোমার এক মুষ্টি তণ্ডুল দিয়ে তুমি রাধা গোবিন্দের সেবার অধিকারী হলে। এদিকে কৃষ্ণ নাম শুনলে, আবার ঘরে বসে তুমি রাধা গোবিন্দ ভজনের পুণ্যটা পর্যন্ত পেলে। এই জন্য ভিক্ষা, বৈষ্ণব এলে তাড়াতাড়ি এক মুষ্টি ভিক্ষা দিয়ে দেবে। এইবার সাড়ে তিন বাড়ি কারে কয়? তিন বাড়ি ভিক্ষা নেবে, তবে মা সুযোগ বুঝে সৎ ব্যবহার, এটা ঠিক না। অনেকে মনে মনে কয়, কোন কলের চাল যখন পাইলাম ওলে তো খাইতে পারি না, মোটা চাল আবার কালো, অনেকদিন পুরানা, ওগুলা যখন আমাদের বাড়ি বাচ্চা কাচ্চায় খায় না, ওগুলা ঘরে থাক, বই রেখে বেটা আইসে আর এক মুষ্টি দিয়ে দিন, নিয়ে তাড়াতাড়ি যাক, এই কাজটা করবেন না। আপনার প্রিয় যেটা, আপনার সন্তান যেমন প্রিয়,
তার চাইতে গোবিন্দ আরো প্রিয়। আত্মা ক্ষয় করে বাবা মায়ের আত্মা ক্ষয় করে সন্তানের জন্ম হয়, তেমনি সন্তানকে যেমন মা কখনো খারাপ জিনিস দেয় না, তাহলে এই সন্তানকে আপনাকে বিশ্বটাকে বাঁচিয়ে রেখেছে যেই জন, যেজন ইচ্ছা করলে বাঁচাতেও পারে মারতেও পারে, তার সেবার পরে এক মুষ্টি দেব যে তাড়াতাড়ি এক মুষ্টি দিয়া মোটা চাউল ওই পচা চাউল খুদের চাউল ওগুলো দিয়ে বিদায় করিয়া দে, এই কাজ করলে পুণ্য তো হবে না আরো হবে পাপ, ক্ষমা করবে না ব্রহ্মার বাপ। আমরা সুযোগ অনেক সময় এরকম সদ ব্যবহার করি তাই না, দিয়ে দিয়ে মানে এক বাড়িতে ভিখারি আসছে, এসে যখন চলে যায় এখন ওই বাড়ির বাচ্চায় ডাকে, শোনেন শোনেন ভাত আছে খাবেন, কয় খাইলে তো ভালোই হয় পেটে তো ক্ষুধা আছে, তখন একটা মাটির হাড়ি ওইটার মধ্যে নিয়ে ওই ভিখারিকে দিছি, ভিখারি খাইতে খাইতে কয় না আর খাবো না, এখন এই বাচ্চা কয় সবগুলো খাইতে হবে সবগুলো খান, কয় না আর তোমার পেটে ধরে না, পেটে ধরে না সবগুলো খাইতে হবে, কয় পেটে না ধরলে খাবো কি করে, কয় তাহলে আপনার এগুলো খাবে কে, এগুলো কুত্তায় খাওয়া ভাত, এগুলো আগে কুত্তায় খাইছি হ্যাঁ ওগুলো খাবে কে, কয় হ্যাঁ কুত্তায় খাওয়া ভাত। এই কথা শোনার পরে উনি তো একবারে আসার দিয়ে ওই মাটির হাড়িটা ভেঙে ফেলেছে, দৌড়ে গিয়ে আবার কইতেছে ঠাকুমা ঠাকুমা সর্বনাশ হয়ে গেছে, কয় কি, কয় তুই যে রাত্রিবেলা প্রস্রাব করস ঘরের মধ্যে সেই হাসির মধ্যে ওই হাড়ির মধ্যে ভাত রাখছিল কুত্তারে দিব, কুত্তাই মুখ দিছে ওইটা, ওই যে বইরে গিয়ে একটা ভাইয়া ফেলাইছে মানে ভকির ভাইয়া ফেলাইছে। আচ্ছা বলেন এইরকম কর্ম করলে তার কি পুণ্যের কোনো আশা আছে? এই জন্য অতিথি রূপে হচ্ছে নারায়ণ, শ্রদ্ধায় এক মুষ্টি দিলে তাহলেই পুণ্য হয় কিছু অর্জন। এই জন্য বলেছে ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। ওই যে লোমশ মুনি নামে এক মুনি ছিল, লোমশ মুনি সর্ব অঙ্গে খালি লোমে বোঝাই, হাতের তালায় লোম পায়ের তালায় পর্যন্ত লোম। এই লোমশ মুনি গেছে নারায়ণের কাছে, গিয়ে বলছে হে নারায়ণ তুমি তো পতি পাবন, আমার হাতের তালায় লোম পায়ের তালায় লোম সর্ব অঙ্গে লোম, অন্যটা না যাক অন্তত হাতের তালার লোম আর পায়ের তালার লোম যদি চলে যায় তাহলে আমি একটু শান্তি পাই, এরকম কোন বিধান আছে না গোসাই? নারায়ণ কয় যাও কোন চণ্ডাল বাড়িতে গিয়ে এক বেলা খাও, তাহলে যদি তুমি হাতের তালার লোম পায়ের তালার লোম থেকে মুক্তি পাও। লোমশুনি করে নাই দেরি, তার তপবনের পাশে ছিল এক চণ্ডালের বাড়ি, ওই বাড়িতে দুপুর বেলা গিয়ে অতিথি হলো, জয় রাধে হরি বল বলে যখন দাঁড়ালো চণ্ডালের নারী দেখে এসে বলছে আহা আমাদের কি ভাগ্য, আপনি মহামুনি আপনি চণ্ডালের বাড়ি, যাওয়া মাত্রই চণ্ডালের নারী কর জোরে মুনি চরণে প্রণাম করে লুটায়ে পড়লো, চোখের জলে চরণ ভয়ে মাথার কেশ দিয়ে চরণ মোছায় দিয়ে বলছে বলেন কি বা উদ্দেশ্যে এই কাঙ্গালের বাড়ি এসেছে। লোমশ মুনি বলছে মা আজকে দুপুর বেলা তোমার বাড়ি এক মুষ্টি ভোজন করব, বলছে আমরা তো ছোট জাত চণ্ডাল আমাদের হাতে কি আর আপনি খাবেন, আমি সব জোগাড় করে দেই হাড়ি খুন্তি যা লাগে সব জোগাড় করে দিই, আপনি রান্না করবেন সেবা নেবেন আপনার এখান থেকে আমরাও প্রসাদ পাবো। মুনি বলছে না মা তুমি নিজেই রান্না করবে তারপর আমাকে এক মুষ্টি দেবে। মা তখন মনের আনন্দে নদীতে স্নান করতে যায় আর অন্তরে অন্তরে কৃষ্ণ গুণগান গায়, অতীত রূপী নারায়ণ মুনির সেবা যেন দিতে পারি, আমি চণ্ডালের নারী চণ্ডালের বাড়িতে মুনি এসেছে, হে ভগবান সে যেন অসন্তুষ্ট হয় না, সে যেন এক মুষ্টি সেবা করতে পারে। এই দেখেন ভক্তিযুক্ত অন্তরে স্নান করে সে রান্না বাড়া করে মুনিকে সুন্দর করে আসন দিল, বসার পরে মুনিকে সেবা দিয়ে সামনে বসে সষ্টাঙ্গে প্রণাম করে গলায় কাপড় নিয়ে যখন চণ্ডালের নারী উলু ধ্বনি দিল চণ্ডাল হরি ধ্বনি দিল মহামুনি তখন সেবা করলো হরি বল হরি বল হরি বল হরি বল। চণ্ডালের নারী উলু ধ্বনি দিল
আর চণ্ডাল হরি ধ্বনি দিল, মুনি ঠাকুর সেবা নিল, একটা লোমও পড়ে নাই। মুনি ঠাকুর রাগ করে চলে গেছে নারায়ণের গোচর গিয়ে বলছে, নারায়ণ খালি জাতটাই নষ্ট করলাম, চণ্ডালের বাড়িতে খাইলাম, কই আমার হাতের তালার লোম পায়ের তালার লোম তো পড়লো না। নারায়ণ বলছে, বেশ তোমার তো সাহস কম না, তুমি কোন চণ্ডালের বাড়িতে গিয়েছিলে? বলছে, আমার তপবনের পাশে চণ্ডালের বাড়ি, তার বাড়িতে গিয়ে তো আমি ভোজন করি। নারায়ণ বলছে, তোমার মতো মূর্খ জগতে আর কাউকে দেখি না, তুমি যখন গেলে চণ্ডালের বাড়ি, তোমাকে ভক্তিযুক্ত মনে সেবা দিয়েছিল চণ্ডালের নারী, যেজন কৃষ্ণ বলতে নয়ন ঝরে, কৃষ্ণ নাম নিতে নিতে রান্না করে সেবা তোমাকে দিল, তার মধ্যে কি কোনো চণ্ডালের লক্ষণ ছিল? মুনি ঠাকুর ভুল ভেঙে গেল, সত্যি তো তার মধ্যে তো কোনো চণ্ডালের লক্ষণ ছিল না, সে তো পরম বৈষ্ণবী। বলছে, বৈষ্ণবীর হাতের সেবা নিলে কখনো কি হাতের তালা লোম যাবে? তাহলে উপায়? নারায়ণ বলছে, তোমার উচিত ছিল প্রণাম করা ওই নারীর পায়, যে নাকি ভক্তিযুক্ত মনে সেবা দিল তোমায়। মুনি ঠাকুর বলছে, হে মা চণ্ডালের নারী, তুমি যেখানেই থাকো, দূর থেকে বৈষ্ণবী জ্ঞানে আমি এখান থেকেই তোমাকে প্রণাম করি। তাহলে উপায়? কয়ে চলে যাও এক যজমানি বামনের বাড়ি, যে বামন পূজা পার্বণ করায় খায়, এরকম বামনের বাড়ি গিয়ে খাও। মুনি ঠাকুর চলে গেল এক বামনের বাড়ি, গিয়ে দেখে বামন বাড়িতে নাই, বাড়িতে আছে নারী। গিয়ে বলছে, মা তোমার বাড়িতে দুপুর বেলা এক মুষ্টি ভোজন করব। বামনের বউ বাইরে কয়, হ পয়সা থাকো, আমরাই পরের কামাই খাই, দুপুর বেলা আইসে আবার অতিথি গোসাই, এই বাড়ি নাই অন্য বাড়ি যাও। মুনি ঠাকুর করে, হায় রে হায়, এই তো কিছু চণ্ডালের লক্ষণ বোঝা যায়। মুনি ঠাকুর একবার বৈশাই পড়ল, মনে আছে, ভাবো আগে খাবো তারপরে যাব। বামনের বউ কয়, তিন দিন বৈশা থাকলো পাইবা, অন্য বাড়ি যাও। মুনি বৈশাই আছে, দুপুর গড়াইয়া যায়, আর বামনের বউ খালি এদিকে সেদিকে বেড়ায়, থাক থাক। এমন সময় বামন এলো, কি ব্যাপার বাড়ি থেকে? আপদ আইছে, আপদ, ওই আপদে বলে খাইবে তারপরে যাই। বামন কয়, আরে সকালবেলা যে আমরা খাওয়া দাওয়া করলাম, ওইখানকার কিছু আছে না? কই ওগুলা তো এঠু হয়ে গেছে, কই ওইখান থেকে দিয়ে তাড়াতাড়ি বিদায় করে দাও, আপদ চলে যাক। অশ্রদ্ধায় অভক্তিতে যখন সেই অন্ন এনে ঠাকুরকে দিল, মুনি ঠাকুরকে দিল, তিন গ্রাস খেতে না খেতেই হাতের তালা পায়ের তালা লোম পরিষ্কার হয়ে গেল। সেই দিন লোমশমণি বলেছিল, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। তাই মাগো, বৈষ্ণবকে দেখে কখনো অবহেলা করবেন না, তবে সাড়ে তিন বাড়ি কি, এই জন্য বৈষ্ণবকে ভিক্ষা ওই রকম দেবেন না। বৈষ্ণবের নিয়ম সাড়ে তিন বাড়ি বেশি ভিক্ষা করা মানা, এখন জর্দার কৌটা ঢাকনির মধ্যে যদি ভিক্ষা দেয় তাহলে পঞ্চাশ বাড়ি ভিক্ষা করলেও তো এক পয়সাও লইব না, তাহলে কি পোষাবে? এই জন্য সাধ্য মতো একটু বেশি দিলে যেন সাড়ে তিন বাড়ি গেলে তার বুঝ হয়ে যায়, একটা মানুষের পেট যেন ভরে। সাড়ে তিন বাড়ি কয় কারে, তিন বাড়ি ভিক্ষা করে চার বাড়িতে যখন যাবে, এটা সকলের ভাগ্যে হয় না গো, খুব কম মানুষের ভাগ্যে হয়। চতুর্থ বাড়িতে গিয়ে যখন বৈষ্ণব ভিক্ষা লবে, মা যখন থালায় এনে ভিক্ষা দেবে, বৈষ্ণব ডান হাতে ঝোলার মধ্যে ঢেলে নেবে, আবার বাম হাতে নিজের ঝোলা থেকে এক মুষ্টি বাম হাতে যে কয়টা চাউল ধরে, এ কয়টা চাউল বাম হাতে তুলে বৈষ্ণব দিবে ওই মায়ের থালে। এইটাকে বলা হয় সাড়ে তিন বাড়ি। তবে ভিক্ষার ধন, কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে যা করেছে সঞ্চয়ন,
সেখান থেকে এক মুষ্টি যখন আপনাকে দেবে, যদি কোনো বাড়িতে কোনো মা এই বৈষ্ণবের হাতের এক মুষ্টি ভিক্ষা পায়, তার জন্ম ধন্য মা। আপনি রেখে দেবেন, যারা সাত্বিক আহার করেন, যারা নিরামিষ আহার করেন, নিরামিষ নয় সাত্বিক, যারা সাত্বিক আহার করেন প্রতিদিন রান্নার সময়, সেখান থেকে চার পাঁচটা চাউল হাড়ির মধ্যে দিলে সমস্ত হাড়ি তখন মহাপ্রসাদ হয়ে যায়, বৈষ্ণব সেবা কর্ম বাড়িতে বসেই পায়। এটাকে বলা হয় সাড়ে তিন বাড়ি পদ্মা। এই তো তোমার দুইটি জবাব হয়ে গেল শেষ, তার অঙ্গে আমার স্বামী কেন মাখায় খালি, খুব ভালো কথা। কৃষ্ণ সকল ভক্তের মনের কালি হরণ করে কৃষ্ণ হয়েছে কালো, কালি আর কালা, মা কালি আর কৃষ্ণ কালা। যে যেভাবে ভজন করে, কেউ দেখে কৃষ্ণ, কেউ দেখে কৃষ্ণ নটবরে, আবার কেউ দেখে কালী মায়ের, এরকম। হা হা, অজয় নদের তীরে ছোট একটা কুঁড়ে ঘর, ওই ঘরেই জয়দেব পদ্মাবতী দুজন থাকে, ওই ঘরেই রান্না, ওই ঘরেই খাওয়া, ওই ঘরেই শোয়া, আবার ওই ঘরেই আমার কৃষ্ণ ঠাকুরের একটা আসন, সেখানে কৃষ্ণ ঠাকুরের মূর্তি, একটাই ঘর। সে ঘরেই রান্না, সে ঘরেই শোয়া, সেই ঘরেই কৃষ্ণ ঠাকুর, আসনের মধ্যে কৃষ্ণ ঠাকুরের মূর্তি। কিন্তু দরিদ্র যখন বৃষ্টি পড়ে, বাইরে নয় আগে পড়ে ঘরে, একদিন পদ্মা ডেকে বলে, স্বামী ঠাই, স্বামী তুমি আমি ভিজে যাই তাতে দুঃখ নাই, কিন্তু আমাদের কৃষ্ণ ঠাকুর বৃষ্টি হলেই তার উপরে জল পড়ে, তুমি আমার কথা ধরো, এ ঘরটা একটু ছাউনির ব্যবস্থা করো। জয়দেব বলছে, পদ্মা একদিন যদি ভিক্ষায় না যাই তাহলে কি দিয়ে ঠাকুরের ভোগ লাগাই, সেদিন যে ঠাকুর উপবাসই রবে। পদ্মা বলছে, ঠাকুর বুঝবে একদিন না হয় গঙ্গা জল আর তুলসী পাতা দিয়েই ঠাকুরের ভোগ লাগাবো। স্বামী দরকার হয় আমি নদীর চর থেকে ছন বন কেটে এনে দেব, কিন্তু আমি তো নারী, আমি কি আর ঘরের উপরে উঠতে পারি? তুমি উপরে উঠে ঘরটা ছাউনি করো, আমি ছন বন কেটে এনে দেই। পদ্মা নিজে গিয়ে নদীর চর থেকে ছন বন এক বোঝা নিয়ে এলো। স্বামী তুমি এবার ঘরটাকে ছাউনি করো। জয়দেব পণ্ডিত ওই ছন বন নিয়ে ঘরের উপরে উঠে, আপনাদের এখনো অনেকেরই জানা, ছনের ঘর ছাউনি করতে গেলে দুজন হলে ভালো হয়, উপরে ছাইনি করে, নিচে একজন যদি ডুরি বা বাঁধন যোগায় দেয় খুব সহজ হয়। পদ্মা তুমি নিচ থেকে বাঁধন যোগায় দাও। পদ্মা ঘরের ভিতরে বাঁশের শলাকা নিয়ে ওই বাঁধন যোগায় দিচ্ছে, আর জয়দেব ঠাকুর ঘরের উপরে বসে ঘর ছাউনি করছে, কিন্তু তার মনটা চলে গেছে বৃন্দাবন।
তিনি যে পাগল পারা ভাবে মা কোয়ারা কৃষ্ণ নামের পাখি সে ঘর ছাইছে, কিন্তু তার মনটা যেন বৃন্দাবনের ভাবে ডুবে গেছে, আজ রাধার ভাবে যমুনার পারে পারে, কখনো নিকুঞ্জ বনে, কখনো মধু বনে, কখনো তমাল তলায়, কখনো কদম্ব কাননে, যেন তার মনটা ভ্রমণ করছে। তিনি ঘর ছাউনি করছে আর সুন্দর করে গাইছে, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, আমি বহু আশায় ঘুরে বেড়াচ্ছে, আমি শুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল, যেন কেউ বলে না কথা, হেরি সবার চোখে জল। এদিকে দুপুর বেলা হয়ে গেল, পদ্মা বলছে স্বামী আমি জল আনতে যাই, আমি স্নান করে জল নিয়ে আসি, দুপুর হয়ে গেছে। কিন্তু সে তো গানে মত্ত, পদ্মার এই ডাক জয়দেবের কর্ণকুহুরে পৌঁছালো না, জয়দেব শোনে নাই। পদ্মা চলে যাচ্ছে জল আনতে, কিন্তু জয়দেব ঘরের চালে বসে গান গায়, শোনেই নাই যে পদ্মা চলে যাচ্ছে। তার বদলে গান শুনে আমার কৃষ্ণ ঠাকুর ভাবছে, আহা, ভক্তের বদলে কৃষ্ণ নাম এত মধুর, যদি জয়দেব জানতে পারে পদ্মা ঘরে নাই, সে তো গান গাইবে না। না না, আমি গান শুনবো। কৃষ্ণ ঠাকুর নিজেই আজ পদ্মা হয়ে বাঁধন জোগাই দিচ্ছে, আর জয়দেব মনের আনন্দে গান গাইছে, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পদ্মা স্নান করে জল নিয়ে যখন ঘরে ফিরে আসে, দূর থেকে দেখলে কি স্বামীরা এখনো ঘরের চালে বসে আছে। কৃষ্ণ ঠাকুর ভাবছে, আহা, আমি তো ধরা পড়ে যাব,
পর্দা যদি চলে আসে আমি তো ধরা পড়ে যাব, ওই তো পর্দা আসছে। কৃষ্ণ ঠাকুর তাড়াতাড়ি করে আবার গিয়ে তার আসনে আগের মতো বসে আছে। এইবার পর্দা ডাকছে, কি গো তুমি এখনো ঘরের চালে, তোমার বাঁধন যোগায় দেয় কে? জয়দেব বলছে, কি কেন তুমি? বলছে, আমি তো অনেকক্ষণ হলো স্নান করতে গিয়েছিলাম। জয়দেব বলছে, কি তুমি না বাঁধন যোগায় দিচ্ছ? না না, আমি অনেক আগেই জলের ঘাটে গিয়েছিলাম। জয়দেব ভাবছে, তাহলে এতক্ষণ আমার বাঁধন যোগায় দিল কে? জয়দেব চাল থেকে নেমে এদিকে সেদিকে তাকায়, না না কেউ তো নাই, কেউ তো আশেপাশে নাই, কে কে আমার বাঁধন যোগায় দিল? হঠাৎ করে দেখতে পায় আসনে কৃষ্ণ শ্যামরায়, ওই যে ঘরের কালী, যেই ঘর সেই ঘরেই রান্না, সেই ঘরে বিছানা। বাঁধন যোগাতে গিয়ে যে কালী পরে, সেই কালী পরেছিল আমার কৃষ্ণ ঠাকুরের শরীরে। কৃষ্ণ ঠাকুর পর্দাকে দেখে তাড়াতাড়ি লুকালো বটে, কিন্তু কালি পরিষ্কার করার সময় পায়নি। জয়দেব দেখতে পেল যে ঘরের কালি এখনো তার গায়ে লেগে রইল, দেখে আর জানতে বাকি রইল না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিব। জয়দেব কৃষ্ণ ঠাকুরকে কোলে নিয়ে বলছে, দয়া তুমি ভক্তের জন্য এত কষ্ট করো, তুমি কৃষ্ণ ঠাকুর, তুমি কৃষ্ণ বনমালী, তোমার গায়ে লেগেছে ঘরের কালি। এই বলে কোলে নিয়ে নিজের গায়ের উত্তরীয় দিয়ে জয়দেব যখন কালি মুছতে ছিল, এমন সময় পর্দা এসে কয়, স্বামী কৃষ্ণ বনমালী, তুমি কেন তার অঙ্গে লাগাও কালি? না না প্রিয়া, কালি লাগাই না, নিজেই যে কালি ধারণ করেছিল আমি আমার অঙ্গের উত্তরীয় দিয়ে তার কালি মোছাতে চাই। পর্দা, তোমার মতো ভাগ্যবতী এই জগতে মনে হয় আর কেউ নাই, আর তোমার জন্যই আমাদের ঘরে কৃষ্ণ কানাই সে ভক্তের বাসনা পূর্ণ করে। তাই তো, যে কৃষ্ণ ঠাকুর ওই কুটিরে এসেছিল অজয় নদের তীরে, সেখানে আজ বৈষ্ণবীয় আশ্রম, বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ বৈষ্ণবগণ সেই নদীতে গিয়ে করে অবগাহন। মহাতীর্থ হলো নাম কেন্দু বিল্ল গ্রাম, যেইখানে সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ নাম করে অবিরাম। পদ্মা, তোমার যা জিজ্ঞাসা ছিল আশা করি জবাব হলো। এবার তোমার কাছে কিছু আমি জানতে চাই, কেন আজকে ভক্তের তরে তুমি এই সুন্দর কথাগুলি একটু বলবে ধর্মাসরে? কি আচ্ছা বলো তো, আমি জানি জীবনে তোমাকে বিয়ে করি নাই, তোমার কপালে আমি কোনোদিন সিঁদুর পরাই নাই, আমি তোমার কপালে সিঁদুর দেই নাই, তোমাকে
ব্রাহ্মণ নাপিত ডেকে বিয়া করি নাই, কিন্তু তবু তুমি আমাকে কেন বলো স্বামী? আমি নাকি তোমার কাছে সবচেয়ে দামি, তাহলে তুমি আমার স্ত্রী না কে? আমার সঙ্গে তোমার সম্পর্কটা কি একটু সুন্দর করে করবে আলোচনা? এই আমার প্রশ্ন হয়ে গেল একখানা। আর আমি জানি তোমার মা বন্ধা নারী ছিল, তোমার মায়ের কোনো সন্তান হওয়ার কথা ছিল না, তাহলে কোন পুণ্য ফলে তোমার মায়ের গর্ভে তুমি জন্ম নিলে? আর তোমার এই পদ্মার নামটা কেন হলো? এই পদ্মার নামটা তোমাকে কে রেখেছিল? বন্ধা নারী আবার কেমন করে সন্তান জন্ম নিল? আর তোমাকে বিয়ে করি নাই, সিঁদুর পরাই নাই, তবু তুমি আমাকে স্বামী কও? এই পর্যন্ত জিজ্ঞাসা রইল, একটু সুন্দর করে কথার জবাব দাও। শুনবে ভক্তগণ, এইটুকু আমার হলো জিজ্ঞাসা। তবে তবে আর বেশি কথা বলবো না বলবো না, এই পর্যন্তই আমার রইল আলোচনা। আসরেতে আছেন যত ভক্ত শ্রোতাগণ, সকলের প্রধানত হইলাম এখন। আমি অতি মুরমতি কিছুই জানা নাই, সাধকি তত্ত্ব কথা আপনাদের বুঝাই। পদ্মার জিজ্ঞাস ছিল আসর মাঝারে, একে একে সত্য কথা জবাব দিলাম তারে। পদ্মার কাছে আমার রইল জিজ্ঞাসন, আশা করি ভালোভাবে করবে বিশ্লেষণ। তোমার এই পদ্মা নাম বলো কে বা দিল, কেমন করে তোমার এই পদ্মা নামটা হলো? তোমার মা নাকি বন্ধা নারী রয়, বন্ধা নারী কেমন করে সন্তান আবার হয়? তারপরে তোমায় আমি করি নাই তো বিয়া, কপালেতে দেই নাই সিঁদুর ব্রাহ্মণ ডাকিয়া, তবু কেন বলো স্বামী করবে আলোচনা? প্রশ্ন আমার হয়ে গেল এরকম তিনখানা। আসরেতে আছেন আমার ভক্ত শ্রোতাগণ, সকলের কাছে মধ্যে রইল নিবেদন। পালা পর্ব শেষ করে তারপরে যাবেন, আশা করি গোপন তত্ত্ব অনেক কিছুই পাবেন। এই পর্যন্ত ছেড়ে দিলাম প্রথম ভাবের লহরী। রাধা গোবিন্দ প্রেমানন্দের সবাই বলেন হরি হরি। এখন জিজ্ঞাসা করে আমার ধারে তোমাকে বিয়ে করি নাই, সিঁদুর পরাই নাই, শাখা পরাই নাই, নাপিত ব্রাহ্মণ নিয়ে যাই নাই, বরযাত্রীও নেই নাই, তুমি স্বামী বলো কেন আমারে? তা তুমি আমার কেমন স্ত্রী না সহদর্বী না কি কি ব্যাপার? তোমার মা বদনা ছিল, কেমন করে তোমার জন্ম হলো? আর তোমার নামটা পদ্মাবতী রাখলো বা কেন? এইটুকু আমায় জিজ্ঞাসা করে আমার স্বামী। এবার স্বামী আপনি যে আমার কাছে জিজ্ঞাসার জবাবটা নেন। গান গাবো না কথা কইয়ে নিই, পরে গাবো যদি সময় থাকে। তার কারণটা হচ্ছে পালাটা একটা মীমাংসা আছে তো বাবা, তাই না? দেখুন, বিয়ে করলেই যে স্বামী হয় এমন কথা নয়, বিয়ে করলেই যে স্বামী হয় এমন কথা নয়, বিয়ে না করেও স্বামী হওয়া যায়। আচ্ছা বলুন তো দেখি, আমাদের এই ভারতবর্ষে এক ডাকে যাকে চেনে বা জানে, যার নাম নরেন্দ্র দত্ত, স্বামী বিবেকানন্দ নামে যাকে চেনে, কার কপালে সিঁদুর দিয়েছে গো? কারো কপালে তো সিঁদুর দেয় নাই, অথচ তিনি জগত স্বামী হয়েছেন। কোন স্বামী না, ঈশ্বরের সঙ্গে সহযোগ আমি, সে আমিত্বে যিনি মিশে গেছেন। আমরা তো আমিত্বের বড়াই করি, কে আমি, আমি কার, ইহা তাপত্রয়, ইহা না জানিলে জীবের কৈচিহিত হয়। যিনি আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করে ঈশ্বরের চরণে বিলীন হয়েছেন, তিনি গোস্বামী বা স্বামী। নরেন কারো কপালে সিঁদুর দেয় নাই, কাউকে বিয়েও করে নাই, তবু আমিও স্বামী বলি, আমার বাবাও স্বামী বলে, আমার মেয়েও স্বামী বলে, আমার ছেলেও স্বামী বলে, আমার ঠাকুমাও স্বামী বলে, সবাই তাকে স্বামী বলে কি বাবা। তাই আমাদের
ভারতবর্ষে দর্শন বলছে, ফিলোসফি বলছে, ভোগে ত্যাগ, ত্যাগে ভোগ। আমরা ভোগ করেছি, আমাদের বৃহৎ কিছু ত্যাগ হয়েছে। এক যৌবনের কপালে সিঁদুর দেওয়ার লোভটা সামলাতে পারি নাই। আপনি কি স্বামী হতে পেরেছেন? পারেন নাই, হয়েছেন আসামি। সিঁদুর দিয়ে স্বামী হতে পারি নাই, হয়েছি আসামি। কি বাবা, তাই তো নাকি? আমরা আসামি সেজেছি। কোন আসামি? না একজন আমরা মার্ডার কেসের আসামি। বিন্দু পাতে নরহত্যা পাতকে মজে, বিন্দুর আদর যে না করে কৃষ্ণ তাহার বহির্দ্বারে সদা রয়েছে। যেজন রক্ষা করে পিতৃধন, সেই তো বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লই রাসেশ্বরী রাজবিহারী মহারাজ করে। তাহলে জয়দেব ঠাকুর যিনি, এমন মানুষ হলেন তিনি। তাহলে স্বামী বলি এই একটা কারণ। আর তোমার সঙ্গে কেমন করে আমার বিয়ে হয়েছে কি হয় নাই, এটারও পরিচয় তোমারে জানাই। বাবা কি বলবো, আপনার ধারে মা, জয়দেবের বাবা ধর্মদাস ঠাকুর, তার সহধর্মিনী, বিয়ের ১২ বছর চলে যায় কিন্তু কোনো সন্তানাদি নাই। জগতে যদি মা একটা নারীকে দশতলায় রাখা হয়, টাকার উপরে শোয়াই রাখা হয়, সারা অঙ্গ যদি অলঙ্কারে ভরে দেওয়া হয়, যদি মা ডাক শুনতে না পায়, এই চাইতে দুঃখ আর কিছু নেই। আছে মা? মা যদি না হতে পারে, জননী যদি না হতে পারে, তাই দুইজনে মিলে বাবা শোনা, তোমরা কথা বলো না, এটা তো ক্যাসেট না যে টিপে দিলে চলতে থাকবে। এই যে কথাগুলো বলছি না, কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো, মানুষ হওয়ার চেষ্টা করো, শোনা, অমানুষ হইও না। আছে যার মান, আছে যার হুঁশ, তাকে বলে মানুষ। এই কথাগুলো হচ্ছে না, এক একটা কথার কোটি টাকা দাম যদি মূল্যায়ন করো, আর অমানুষের মতো যদি ব্যবহার করো, তাহলে শোনার থেকে না শোনায় বলে তোমরা মাইকটা চালাই দিও, ওইদিকে চলে যাও, কিচ্ছু আপত্তি নাই। তাই দুইজনে বড় দুঃখী। আপনারা জানেন আমাদের সমাজে এখনো আছে, সন্তানাদির না হলে লোকে কি কয়, আটকুড়ি কয়, বাজা কয়, নানান কথা কয়, কয় না মা? অনেকে কয় ওর মুখ দেখলে যাত্রা খারাপ হয়। কার মুখ দেখলাম আজকে? আটকুড়ির মুখ দেখলাম, আটকুড়ির মুখ দেখলাম, কয় না মা? মনের দুঃখে অনুতাপে স্বামী স্ত্রী দুইজন মিলে, তারা কিন্তু উড়িষ্যার মানুষ, কোথায় গেলেন? না গেলেন জগন্নাথ ধামে। জগন্নাথ ঠাকুরের কাছে গিয়ে দুই স্বামী স্ত্রী দুইজনে মিলে আঁচল পেতে বলল, হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ, তুমি না সকলের বাসনা পূরণ করো? কি অপরাধ করেছি আমাদের জানা নেই। হে ঠাকুর, আমরা তোমার কাছে কিচ্ছু চাই না, একটা সন্তান ভিক্ষা চাই, আমরা মা বাবা হতে চাই, মা ডাক বাবা ডাক যেন শুনতে পাই। ঠাকুর গো, যদি পুত্র হয় তোমার চরণে করে দেব দাস, সেজন তোমার পূজা অর্চনা করে, আর যদি কন্যা হয় তাহলে তারে করে দেব দাসী, সেজন্য তোমার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে, ফুলতলে মালা কাঁথে তোমার সেবায় যেন রাখে। এই মানত করল জগন্নাথের পায়। কি মা, এমন আমরা মানত করতে পারি? পারি না। আমরা কি মানত করি? যদি একটা ছেলে হয় বা মেয়ে হয়, মা কালী তোর একটা পাঠা দিব, তাই তো? তোমার চরণে নিবেদন করে দিব, তোমারই কাজ করবে, এটা কেউ কোনো বাবা মা সহজে বলতে পারে না। তাই জগন্নাথের করুণায় মায়ের গর্ভে পদ্মা এলো। ১০ মাস ১০ দিন পূর্ণ হলে পদ্মার জন্ম হলো। জন্মের সময় তার অঙ্গে পদ্ম সুভাষিত, গন্ধ উদ্ভাসিত হলো বলে বাবা মা আদর করে নাম রাখলেন পদ্মাবতী। কিন্তু মেয়েকে পেয়ে বাবা মা ওই যে মানত করেছিল জগন্নাথের পায়, ওটা ভুলে গেছে বাবা। এতদিন পরে সন্তান হয়েছে, পদ্মা আয়, পদ্মা খা, পদ্মা স্কুলে যা, পদ্মা এটা কর, পদ্মা সেটা কর, এই পদ্মা 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 পদ্মা।
জগন্নাথের চরণে যে মানত করেছিলে কন্যা হলে দাসী করে দেব, পুত্র হলে দাস করে দেব, এটা মনে নাই। দেখতে দেখতে পদ্মা যুবতী হয়ে গেল। জগন্নাথ ঠাকুর চিন্তা করে, আমার কাছে যে মানত করে গেল এখনো তো মানত দিল না, হয়তো মনে নাই। কি করলেন, একদিন একটা পান্ডার রূপ ধারণ করে ঠিক দুপুর বেলা এলেন পদ্মার ঘরে, তার বাবা মার কাছে এসে কয়, মা, পদ্মার মাকে ডেকে বলছে, মা গো আমার বড় জলতেষ্টা পেয়েছে, আমাকে একটু জল বাতাসা দেবে মা, প্রচন্ড রৌদ্রে ঘুরেছি তো, আমাকে একটু কিছু খেতে দাও। মা নিষ্ঠাচারী ব্রাহ্মণ, একজন পান্ডাকে দেখে, পণ্ডিতকে দেখে তার মনে খুব খুশি হলো, সুন্দর করে বসতে দিল, জল বাতাসা নিয়ে যখন সামনে দাঁড়ালো, এখন ওই পান্ডা কয়, মা আমি হাত জোর করে তোমার কাছে একটা অনুরোধ করছি, আমার কাছে কিন্তু মিথ্যা কথা কইও না। বলে, মিথ্যা বলবো কেন বাবা বলুন। বলে, মা রে বল দেখি, তোরা কারো কাছে কোনো ঋণী নাই তো? যদি ঋণ থাকে মা, আমি কিন্তু ঋণীর বাড়ি অন্ন জল গ্রহণ করি না। মা বলছে, না না, আমার স্বামী ব্রাহ্মণ, যজমানি করে, যা পায় তাই দিয়ে আমাদের সংসার চলে গো, আমাদের কোনো ঋণ নাই। বলে, ঠিক আছে, কোনো মানুষের কাছে নাই বা থাকতে পারে, কোনো দেব দেবীর কাছে, কোনো ঠাকুর দেবতার কাছে কোনো ঋণ নাই তো? সব তো বলবে মা। যখনই এ কথা বলল, পদ্মার মায়ের মনে পড়ে গেল, আরে যেদিন আমার সন্তানই ছিল না, আমি নিঃসন্তানে ছিলাম, স্বামী স্ত্রী দুইজনে মিলে জগন্নাথের চরণে আঁচল বিছিয়ে তো আমি ভিক্ষা চেয়েছিলাম, ঠাকুর যদি পুত্র হয় করে দেব দাস, কন্যা হলে হবে দাসী। বললে, মা চুপ হয়ে গেলে যে? বলে, হ্যাঁ বাবা, আছে ঋণ জগন্নাথের কাছে। মা রে, তাহলে তোর বাড়ি আমার আর জল গ্রহণ করা হলো না, অমনি পান্ডা সেখান থেকে জল না খেয়ে চলে গেল। পদ্মা ঘরের মধ্যে ছিল, শুনতে পেল, কি হয়েছে মা? বলে, মা আমরা এরকম মানত করেছিলাম। পদ্মা বলছে, ভালো তো বাবা, মা গো আমি জগন্নাথের সেবা করব, পূজা করব, এর চাইতে চরম সৌভাগ্য কি হতে পারে? তোমরা কথা নাও, আজই আমাকে জগন্নাথের চরণে তোমরা দাসী করে দাও। পদ্মাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে পরের দিন জগন্নাথে গেল, জগন্নাথের চরণে দিয়ে বলল, ঠাকুর আমি না কেনে অজ্ঞানে ভুল করেছি, মানত করেছিলাম যদি পুত্র হয় করবো দাস, কন্যা পর হলে করবো দাসী, তাই তোমার মানত দিতে এসেছি, প্রভু তুমি গ্রহণ করো আর আমাদের ঋণ মুক্ত করো ঠাকুর। অগ্নি দৈববাণী হল যে, হে ব্রাহ্মণ তোমার ঋণ আমি করলাম গ্রহণ, তুমি ঋণ মুক্ত, কিন্তু তোমার কন্যাকে নিয়ে আমি কি করব? তুমি আমার কথা নাও, সাগরের পারে একজন বৈষ্ণব বসে আছে, জয়দেব তার নাম, তার চরণে তোমার কন্যাকে দান করে দিয়ে যাও। আর এদিকে জয়দেবের বাবা মা মারা যাওয়ার পরে জয়দেব ওই গোবিন্দ নিয়ে চলে গেছিল শ্রীক্ষেত্র ধামে পুরীতে, সাগরের পারে ছোট্ট একটা কুটি নির্মাণ করে সেখানে বাস করে। এবার যথারীতি পদ্মাকে নিয়ে সেখানে যখন উপনীত হল, গিয়ে যখন জয়দেবকে সমস্ত কিছু বলল, জয়দেব বলছে, মাথা খারাপ, আমি হলাম সন্ন্যাসী, আমার নাই চাল চুলো, নাই ঘরবাড়ি, আমি গ্রহণ করব নারী, আর নারী গ্রহণ করলেই হতে হবে সংসারী, পড়ে যাব মায়ার বাঁধনে। না না না, জগন্নাথ আপনাদের আদেশ করেছে, আমার তো কিছু বলে নাই, আপনারা অন্যত্র আপনাদের মেয়েকে নিয়ে যান, আপনাদের মেয়েকে আমি গ্রহণ করতে পারবো না। অনেক অনুরোধ বিনুরোধ করে, কিন্তু কিছুতেই জয়দেব রাজি হয় না গো। শেষে জয়দেব ভয়ে ভয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পদ্মা তখন বাবা মাকে কয়, হে পিতা, হে মাতা,
শুনেছি বৈষ্ণবীর করুণা নাকি সহজে পাওয়া যায় না, তাই বৈষ্ণবীর শ্রীপাদ পদ্মে আশ্রয় পাবো, এটা তো সামান্য ভাগ্যের ব্যাপার না। যেহেতু জগন্নাথের আদেশ হয়েছে তোমরা আমাকে এখানে রেখে চলে যাও, তোমরা দুঃখ করো না। পদ্মাকে ওই জয়দেবের কুটিরের বারান্দায় রেখে বাবা মা চলে গেল। পদ্মা তখন ঠাকুরের কাছে বলতে লাগলো, ঠাকুর আমি কি বা অপরাধ করেছি বলো, আজ বাবা মা আমাকে এখানে রেখে গেল, তুমি আদেশ করলে যার চরণের দাসী হওয়ার জন্য সে তো আমাকে গ্রহণ করছে না, দরজা বন্ধ করে ঘরের ভিতরে গেল, ঠাকুর এখন আমি কি করব। তাই পদ্মা এই বারান্দায় বসে বসে কাঁদছে, আর জয়দেব ঘরের ভিতরে বসে বসে ভাবছে এখন আমি কি করি কি করব। হরি বল হরি বল। আমার Thank you.
Thank you.
ভাবে পদ্মাবতী ভাসে নয়ন জলে, জয়দেবের শরীর ভিতরে ভাবে মনে মনে জয়দেব ভাবছে আমি ঘরের ভিতরে যুবতী একটি নারী বারান্দায়। দেশে তো আর নর রাক্ষসের অভাব নাই, কেউ যদি মেয়েটার ক্ষতি করে আমার আশ্রমে তাহলে আমার তো সব কিছু মিলে। অমনি ঘর খুলে দরজা খুলে ঘর হলে বাহিরে গো এলো, বলে মেয়ে তুমি ঘরের ভিতরে যাও আমি বাইরে থাকি, তোমার নয়নের দর মুছিয়া ফেল। পদ্মা বলে কোন পরিচয় তোমার ঘরের ভিতরে যাব গো, বলি যখন প্রভাত হবে সাধু গুরু বৈষ্ণবেরা যখন স্নান করিতে আসবে। আমার ঘরের ভিতরে যদি দেখে তারা তো পরিচয় জানতে চাই না। হে বৈষ্ণব আমার কলঙ্ক তাতে মোর দুঃখ না, বৈষ্ণবের কলঙ্ক হবে এটা আমি সহ্য করতে পারব না। আপনার শ্রীপদে একটু আশ্রয় চাই, আমি আপনার সঙ্গে বসে বসে কৃষ্ণ গুণ গানে যাব। আপনি ফুল ফুলে আনিলে আমি মালা কাটিয়া দেব, সুন্দর করে মন্দিরের পরিচর্যা করিব গো আমি। আপনি মাদুকরি করে আনবেন রান্না করে দেব আমি, পত্নী হতে আসি নাই হতে আসি নাই কামিনী, আমি সহধর্মিনী হইয়া চরণে একটু আশ্রয় চাই, যেন হা কৃষ্ণ বলে ডাকতে পারি দিবস যামিনী। হে বৈষ্ণব আমি পত্নী হতে আসি নাই, পত্নী কারে করায়, যারা স্বামীর এই দেহ ঘটার পতন ঘটায়। কামিনী কারা, যারা কাম যারা নিবৃত্তির জন্য স্বামীকে ব্যবহার করে যারা। সহধর্মিনী কে? স্বামীর মতে পদ স্বামীর মতে মত, ধর্মে সহায়তা করে ধর্মে সহযোগিতা করে বলে সহধর্মিনী। ওরে ধরি ধনি মনে করি ধরতে গেলাম আর পেলাম না, রাধে দেখেছি রূপ সাগরে মনির মানুষ কাঁচা সোনা, দেখেছি
মনের মানুষ কাছে সোনা দেখেছি বল বল পদ্মাবতী মনে তোমার কি আপত্তি বললে হবে না তো ক্ষতি করব আলোচনা ও গো স্বামী তুমি তো মহাবৈষ্ণব হও এবার তুমি আমার কাছে যাও কেন রাজা বাড়িতে যাও করো আলোচনা তুমি কথা বলবে খাটি করে পাটি বলবে খাটি করে পাটি জবাব দিও ভাবে তোরা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি আপনার গোবিন্দের নামে আমি জমি করব দান আপনি সেইখানে গিয়ে মন্দির বানান এবং পূজা করবেন কৃষ্ণ ভগবান আমার প্রসাদ পেতে রয় বাসনা প্রতিদিন ভোগ লাগাবেন প্রসাদ দিবেন মনে আমার এই বাসনা রাজবাড়িটা কখনো জয়দেব গ্রহণ করে নাই রাজা রাধা গোবিন্দের মন্দিরের জন্য কিছু জমি দান করে দিয়েছে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আর একটা ঘটনা দেখতে পাই আচ্ছা বলো বলো স্বামী তুমি গতাই তুমি গীত গোবিন্দ করলে রচনা কিনা আচ্ছা আবার এই গোবিন্দের মস্তকে কেন গোবিন্দের চরণে আরে গোবিন্দের মস্তকে কেন রাধার চরণ দিলে কিনা দেখেছি রূপ সাগরে মনের দেখেছি যে গীত গোবিন্দ খানে রচনা করলে আচ্ছা সেখানে লেখা আছে অনেকের দেখা আছে সরগলর খণ্ডন মম শিরসি মুন্ডনম দেহি পদ পল্লব মুদারম হে রাধারানী তুমি আমার প্রেমের গুরু বাঞ্চা সিদ্ধ কল্পতরু বিনোদিনী রায় তোমার সেই পদ আমার মস্তকে চাই তাহলে কেন রাধার চরণ গোবিন্দের মাথায় দিলে যেও তুমি সভায় রাধে রাধে জিজ্ঞাসা রইল তোমার চরণ করে করো আলোচনা কথা বলো খাটি পরি পাটি বলো খাটি পরি পাটি জবাবে অভাব রেখো না দেখেছি রূপ সাগর মনির মানুষ দেখেছি হরি বল হরি বল যারা গেছে যাক যেহেতু কথাটা এত সুন্দর এই কথার মধ্যে আছে দুই রকমের ফাঁক কুমাইরা পোকা বলে একটা পোকা আছে না কুমাইরা পোকা দেখবেন দালানের মধ্যেও কিন্তু মাটির বাসা করে কুমাইরা পোকা বলে একে বলা হয় কেউ কয় কুমাইরা পোক কেউ বলে ঘন্নি পোক
এদের একটা নিয়ম আছে। আচ্ছা, অন্য একটা পোকা ধরে ওইটা আধা মারা করে, তারপর নিয়ে ঘরে ভরে আসে জানা। অন্য একটা পোকা ধরে, যে পোকাটা নিবে তার মতো না, অন্য রকম, ওইটা ধরে তাকে আধা মারা করে নিয়ে নিজের ঘরে ভরে ঘরের দরজা দেয় বন্ধ করে। আচ্ছা, কয়েকদিন পরে যেই পোকাটা ধরে আনলো, এর মতো মূরতি ধরে ওই ঘরের মুখ কেটে তারপর বের হল। বাবা বাবা, এরকম রাধারানী, তুমি বললে রাধার চরণ কেন কৃষ্ণের মাথায় দিলাম, এটা আমি লিখেছিলাম। আরে রাধার তো চরণই নাই, তাই? রাধা কৃষ্ণ ভাবনা ভাবতে ভাবতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ চিন্তা করতে করতে রাধা হয়ে গেল কৃষ্ণময়। বাবা বাবা, রাধার আর চরণ ছিল না। আর রাধা তো বলেছিল, আমার দেহ মন জীবন যৌবন ধর্ম কর্ম পাপ পুণ্য ইহ কাল পর কাল যা আছে সব গোবিন্দ চরণে করেছি অর্পণ। এই জন্য রাধার চরণ বলতে কিছুই ছিল না, ওইটাও কৃষ্ণেরই চরণ। এই জন্য কৃষ্ণের চরণ কৃষ্ণ মাথায় নিল, কোনো দোষের কিছু না। আচ্ছা আচ্ছা, পিয়াস কম না, তবু আমি মনে মনে করি ভাবনা, গোয়ালিনীর চরণ কৃষ্ণের মাথায় দিব না। এইখানে বন্ধ রেখে আমি যখন স্নান করতে যাই, মনে কিন্তু আমার শান্তি নাই। কৃষ্ণ যিনি জগতের সাই, তিনি জগতের মালিক যিনি, তার মাথায় চরণ দেবে গোয়ালিনী, এটা আমি লিখতে পারবো না। স্নান করতে গেলাম অজয় নদের জলে, কৃষ্ণ নিজেই জয়দেব হয়ে পদ্মার কাছে এলো চলে। এসে বলছে, পদ্মা আরে তুমি স্নান না করে ফিরে এলে কেন? কয় যে হলো একটু সামান্য জ্ঞান, তুমি আমার কথা নাও, আমার গীত গোবিন্দ গ্রন্থখানা এনে দাও। পদ্মা যখন গ্রন্থ এনে দিল, কৃষ্ণ নিজে হাতে কলম ধরে ওই রাধার চরণ কৃষ্ণের মাথায় নিল। বাবা, গ্রন্থ সমাপন করে বলছে, বড় ক্ষুধা লেগেছে জঠরে, আমার কথা ধরো, তাড়াতাড়ি সেবার আয়োজন করো। পদ্মাবতী সেবার আয়োজন করে দিল, কৃষ্ণ ঠাকুর জয়দেবের বেশে সেবা নিল। নিয়ে বলছে, একটু বিছানায় গড়াগড়ি যাই, এত বড় একটা কাজ করলাম, আজকে স্নান করার ইচ্ছাই নাই। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ ঠাকুর ঘরে গেল, এদিকে পদ্মাবতী স্বামীর সেবা হয়ে গেছে মনে করে তার থালায় প্রসাদ পেতে শুরু করলো। আসল জয়দেব ফিরে এসে দেখতে পায়, আজকে পদ্মার এরকম দুর্মতি হলো কেন, আমার আগেই সেবা নিতেছে, তাই ব্যাপারটা কি? তোমার তো এরকম লক্ষণ কোনোদিন ছিল না, স্বামীর আগে সেবা করো, তুমি বড় না স্বামী বড়। এখন পদ্মাবতী কয়, আমি কয় জয়দেবের দেখা পেলাম, তো আশ্চর্য বিষয়। এক জয়দেব স্নান করতে গেল, আরেক জয়দেব এসে গ্রন্থ পূরণ করলো, আরেক জয়দেব সেবা করে গিয়ে ঘরে শুইলো, এতক্ষণে আরেক জয়দেব আসলো। আজকে যেমন জয়দেবের হাট জয়দেবের বাজার, আরো যে কত জয়দেব আসবে হিসাব কে করবে তার? জয়দেব কয়, আমি গ্রন্থ পূরণ করেছি, যে আমি নিজে হাতে তোমার হাতে দিয়েছি। বাহ, জয়দেব কয়, গ্রন্থখানা আনা চাই। আবার যখন গ্রন্থ আনলো, যে জায়গাটা লেখার বাকি ছিল, গোবিন্দ নিজেই কলম ধরে সেই জায়গাটা পূর্ণ করে। যেজন আমার ভাবে ভাব ধরে, যেজন ভক্ত মন প্রাণ সমস্তই আমাকে অর্পণ করে দিতে পারে, আমি যে তখন আপন করে নেই তারে। তাই তো গোবিন্দ ভক্তের কাছে মানলো হার, রাধা ছিল প্রেমময়ী। তাই তো রাধার চরণ গোবিন্দের মস্তকে নিল, ওটা যার কর্ম সেই করলো, আমার এখানে কোনো মাতব্য নাই। তবে তবে আর বেশি কথা বলার দরকার নাই, যার কর্ম সে করে গেছে সেই কানাই। এখন তুমি আর আমি করি সেবার আয়োজন, এই জয়দেব পদ্মাবতী, এবার আমি যা লিখেছি তুমি করবে সুর সংযোজন। পদ্মার সুরে গীত গোবিন্দ গাওয়া, এ যেন স্বর্গ সুধা পাওয়া। তাই ভক্ত সমাজে এখনো যেই নাম গায়, জয়দেবের রচনা বটে কিন্তু পদ্মা তাতে সুর লাগায়। তাই তো এত মধুর হইল গীত গোবিন্দ গ্রন্থখানা।
গীত গোবিন্দ যেখানে হয় আলোচনা, স্বয়ং জগন্নাথ সেখানে না গিয়ে থাকতে পারে না। তাই তো যেখানে গীত গোবিন্দ সেইখানে স্বয়ং হরি, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বলো যত ভক্ত বৃন্দ, ভক্ত নর নারী হরি বল, হরি বল, হরি বল। ওম শান্তি, ওম শান্তি, 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 শান্তি।